আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের অনার্স বাংলা রয়েছে জি পেপার হিসাবে, তোমাদের জন্য এই সাজেশনটি। এটি প্রশ্ন উত্তরের সাজেশন ভিত্তিক পিডিএফ কপি। তোমাদের এই পিডিএফ কপিটি তোমরা যদি সংগ্রহ করতে চাও করতে পারো। তোমাদের আমি প্রশ্ন উত্তরের প্যাটার্নগুলো দেখাতে চাইছি, কিভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো যদি লিখো তাহলে তোমরা ভালো মার্কস পাবে, সেই বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরব। এখানে তোমরা যদি এই পিডিএফ কপিটি সংগ্রহ করতে চাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে নিচে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং পেটিএম নাম্বার। তোমাদের এই পিডিএফ কপিটি নেওয়ার জন্য একটি অ্যামাউন্ট পে করতে হবে, সেটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা জেনে নিবে কত, তারপরে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করবে। তোমরা যদি এই পিডিএফটি সংগ্রহ করো তাহলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এখানে এক নম্বর প্রশ্ন দেখো, চর্যাপদে প্রতিফলিত সমাজ চিত্র বর্ণনা করো, অথবা চর্যাপদে প্রতিফলিত নদীমাতৃক বাংলাদেশের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো, অথবা চর্যাপদে তৎকালীন সমাজের সমাজচিত্রের বাস্তব দলিল আলোচনা করো। তোমাদের আমি সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিত্তিক প্রশ্নেরই উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর প্রশ্ন, এবার উত্তরের অংশটি একটু দেখাবো তোমাদের, তোমরা উত্তরের অংশটি দেখতে পাচ্ছ। তোমরা এইভাবে যদি পরীক্ষায় লিখো খুব ভালো মার্কস পাবে, আবিষ্কার বলে পয়েন্ট করবে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের প্রাচীন পুঁথি আবিষ্কার করেন। তিনি 1916 খ্রিস্টাব্দে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে সম্পাদনা করে প্রকাশ করেন। এরপরে পয়েন্ট করবে বাংলাদেশের সমাজ চিত্র বলে পয়েন্ট করবে। চর্যাপদে পটভূমি যে বাংলাদেশ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ চর্যাপদের নানা পদে বাংলার ভৌগোলিক চিত্র অতি সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। বাংলাদেশ নদীমাতৃক, তৎকালীন নৌকা ছিল পরিবহনের প্রধান মাধ্যম, চর্যার অনেকগুলি পদে নৌ যাত্রার বারংবার উল্লেখ রয়েছে। এছাড়া নদী ও নদীর চারপাশের চিত্র, নৌকা চালিয়ে নিয়ে যাওয়া সংক্রান্ত নানা কথা, নৌকা বাউয়া, দাঁড় বাউয়া, গুনটানা, পালতোলা, কাছি, উজান বাউয়া, এছাড়া নদীর উপর সাঁকো প্রভৃতির কথা চর্যাপদে আছে। নৌকা বাউয়ার একটি চমৎকার চিত্র ফুটে উঠেছে নিচের পদটিতে। খুন্তি উপাড়ি মলিল কাছি, বাহতি কামলি সদ্গুরু পুচ্ছি, অর্থাৎ বামদিকে হাইফেন দিয়ে লিখবে, অর্থাৎ খুন্তি বা নোঙর তুলে কাছি গুটিয়ে নাও, কামলি অর্থাৎ কামলিপাদ গুরুকে জিজ্ঞাসা করে নৌকাকে বেয়ে নিয়ে যাওয়া কথা তিনি বলছেন। বাংলাদেশে গুরুমুখী ভজনের রীতি এই অংশে প্রতিফলিত হয়েছে। তারপরে পয়েন্ট করবে জাতিভেদ ও বর্ণ বৈষম্য। বাংলাদেশে আদি ও মধ্যযুগে যে সামাজিক অবস্থার কথা আমরা ঐতিহাসিকদের তথ্য থেকে জানতে পারি তা হলো এদেশের জাতিভেদ প্রথা, বর্ণাশ্রম প্রথা প্রচলিত ছিল। ভিন্ন ধর্মের মানুষকে সবাই পছন্দ করতেন না, উচ্চ বর্ণ ও নিম্ন বর্ণের মানুষদের মানসিক দূরত্ব ছিল অনেক বেশি, অস্পৃশ্যতা ছিল তখনকার একটি সামাজিক ব্যাধি। তাই নিম্ন বর্ণের মানুষেরা অর্থাৎ অন্তজ শ্রেণীর মানুষেরা গ্রামের ভিতরে বসবাসের অধিকার পেত না। নগরের বাইরে ডোম, শবর, মাঝি প্রভৃতি শ্রেণীর মানুষেরা বাস করত। কাহ্নপাদ লিখেছেন, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া, ছই ছই যাইসো যাইসে ব্রাহ্ম নাড়িয়া, অর্থাৎ এই দুটো লাইনের এখানে অর্থ লিখা রয়েছে। নগরের বাহিরে ডোমদের কুড়ে ঘর, ব্রাহ্মণেরা তাদের সংস্পর্শ এড়িয়ে থাকেন। আর একটি পদে দেখি সবরপাদ লিখেছেন, ব্যাদ কন্যা বাস করে উঁচু পর্বতে, উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালি। পর্বতের টিলা বা পাহাড়ের গুহায় বা বনের মধ্যে অন্তজ শ্রেণী মানুষ বসবাস করে। এগুলো তোমাদের অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, তোমাদের সব পয়েন্ট তোমাদের লিখতে হবে না। তোমরা উদ্ধৃতিগুলো যদি লিখতে নাও পারো অসুবিধা নেই, তোমরা পয়েন্ট করে শুধু এই বিষয়গুলো তোমরা উপস্থাপন করবে, তাহলেই তোমাদের উত্তরগুলো খুব সুন্দর হবে, পরিচ্ছন্ন হবে এবং তোমরা ফুল মার্কস পাবে। এটি 10 মার্ক হিসাবে তৈরি করা হয়েছে বলে একটু বড় প্রশ্ন। 51 পারিবারিক জীবন,
তবে যদি 5 মার্ক হিসাবে আসে তাহলে তোমরা পয়েন্টটা কমিয়ে দেবে। তারপরে পয়েন্ট 91 পারিবারিক জীবন, চর্যাপদে বাঙালির 91 পারিবারিক জীবনের পরিচয়ও পাওয়া যায়। সেই পরিবারের স্বেচ্ছাচারের অবকাশ ছিল না, কিন্তু অন্তজ শ্রেণীর মানুষের কিছু ব্যভিচারিণী ছিল। কোনো কোনো পুরুষ পরস্ত্রীর প্রতি আসক্তি দেখাতো। নানা ধর্মের মানুষেরা বসবাস করত সে সমাজে। ব্রাহ্মণ কাপালিক জৈন সন্ন্যাসীদের ধর্মাচরণ পদ্ধতিকে ব্যঙ্গ ও করেছেন সিদ্ধাচার্যরা। মেয়েরা সাজসজ্জা করত, কর্পূর দিয়ে পান খেত। এখানে উদ্ধৃতি আছে, উদ্ধৃতি মুখস্থ করতে পারলে লিখবে, নইলে বাদ দেবে। হি ওয়াহি মহাসুহে কাপুর তাম্বুল খাও। কেউ কেউ মদ্যপান করত। আমোদ প্রমোদের ক্ষেত্রে নাটক ও নৃত্যগীতের উল্লেখ রয়েছে, যেমন নাচন্তি বাজিল গায়ন্তি দেবী, বুদ্ধ নাটক বিষম হই। অর্থাৎ বামদিকে হাইফেন দিয়ে, বজ্রাচার্য নাচছেন, দেবী গাইছেন, চলছে বুদ্ধ নাটকের অভিনয়। জীবন জীবিকা শুধু প্রাচুর্য নয়, তখনকার সমাজে নিম্ন শ্রেণীর মানুষেরা অনেক কষ্টে জীবনযাপন করত। এসেছে সেই সব মানুষের নানা ধরনের জীবিকার প্রসঙ্গ। পশু শিকার, মৎস্য শিকার, মাদুর বোনা, মাছ ধরা, কাপড় বোনা, মদ চোলাই করা, মাঝি মল্লার বৃত্তি, ভিক্ষাবৃত্তি, অতি দরিদ্র মানুষের কায়ক্লেশের দিনযাপনের চিত্র একটি পদে ফুটে উঠেছে। যেমন টালো তো মোর ঘর নাহি পড় বেশি, হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি। অর্থাৎ টিলার উপর মোর ঘর, কোনো প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই, ফলে নিত্য উপবাসে থাকতে হয়। অতিথির সমাগমে দারিদ্র আরও প্রকট হয়ে ওঠে। চর্যাপদে ভৌগোলিক চিত্র, সামাজিক চিত্র এবং সামগ্রিক রূপে ফুটে উঠেছে, যা সেই কালের সামাজিক ইতিহাস রচনার উল্লেখ্য দলিল। শেষ হয়ে গেল এটি। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, চর্যাপদে বিষয়বস্তু উল্লেখ সহ সাহিত্যমূল্য বিচার করো, বা চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো, বা চর্যাপদের কাব্যমূল্য বিচার করো। কাব্যমূল্য সাহিত্যমূল্য একই মানে বিষয়। এখানে এর উত্তর রয়েছে, এগুলো যদি আমি উত্তরগুলো পড়তে যাই অনেক সময় লেগে যাবে, তোমরা শুধু দেখে নাও। এগুলো খুব সুন্দর করে পরিচ্ছন্ন করে আলাদা আলাদা করে লেখা রয়েছে। তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর যদি পরীক্ষার খাতায় লিখতে পারো, খুব সুন্দর মার্কস পাবে। তারপরে শ্রীকৃষ্ণ বোরচণিদাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য বিচার করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা বোরচণিদাসের কবি প্রতিভার পরিচয় দাও, একই উত্তর। এখানে সেই সমস্ত উত্তরগুলো রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, পুরো PDFটি তোমাদের দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা যদি এই PDFটি সংগ্রহ করতে চাও, তোমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তারপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সংক্ষেপে লেখো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। এখানে বিষয়বস্তু সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে কে কোথা থেকে আবিষ্কার করেন, সেটি প্রথম প্রশ্নে যুক্ত রয়েছে। সেটি যে কোনো প্রশ্নের সঙ্গে যদি আসে তাহলে তোমরা ওই অংশটি লিখবে। এখানে দেখতে পাচ্ছ প্রতিটি খণ্ড আলাদাভাবে তুলে ধরা হয়েছে। 13টি খণ্ড রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, 13টি খণ্ডে আলাদাভাবে পয়েন্ট করে উত্তরগুলো লেখা হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে। এরপরে দেখো চৈতন্য জীবনী কাব্য থেকে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বাংলা ভাষায় রচিত চৈতন্য জীবনী কাব্যটি কে কি নামে রচনা করেন, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা টিকা লেখো বৃন্দাবন দাস অথবা চৈতন্য ভাগবত, অথবা বাংলা সাহিত্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব আলোচনা করো, একই উত্তর। এবার তোমাদের টিকা প্রসঙ্গটি একটু তোমাদের বুঝিয়ে দেব। যেমন টিকা যদি আসে বৃন্দাবন দাস বা চৈতন্য চরিতামৃত, তোমরা এত বড় প্রশ্ন থেকে কোন অংশটুকু লিখবে। যেমন তোমরা এই ভূমিকা অংশটুকু লিখবে, এই ভূমিকা অংশটুকু লিখার পরে এই এখানে এই অংশটুকু লিখবে। এই অংশটুকু লিখার পর তোমরা চলে যাবে খণ্ড বিভাগে। এই খণ্ড বিভাগে এসে তোমরা এই খণ্ড অংশটুকু লিখবে টিকার জন্য।
তারপরে এই অংশগুলো তোমাদের লিখতে হবে না, একদম চলে যাবে উপসংহারে। খণ্ডগুলো লেখার পরে এই উপসংহার অংশটুকু তোমরা লিখবে, তাহলে আড়াই মার্কের প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপরে দেখো আরেকটি প্রশ্ন, চৈতন্য জীবনী কাব্য থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি, কাব্যটিকে রচনা করেন, এই কাব্যের বিশেষত্বগুলি লেখো, অথবা কৃষ্ণদাস কবিরাজের কবি প্রতিভার পরিচয় দাও, অথবা টিকা লেখো কৃষ্ণদাস কবিরাজ বা চৈতন্য চরিতামৃত। এই প্রশ্নটিও একই, এর আগে আমি যেভাবে দেখালাম এটিও তোমরা টিকা যদি আসে তাহলে টিকা অংশটুকু তোমরা কোন অংশটুকু লিখবে, যেমন এই ভূমিকা অংশটুকু তোমরা লিখবে, এই ভূমিকা অংশটুকু, তারপর এই কাব্যের বিশেষত্ব বলে লিখবে, আর যদি কবির নাম দেয় কৃষ্ণদাস কবিরাজ তাহলে কবি প্রতিভা বলে লিখবে, তারপর কাব্য পরিচয় বলে এই অংশটুকু তোমরা শুধু লিখবে, এই অংশটুকু লিখবে। তাহলে এই এই অনুচ্ছেদ এই অনুচ্ছেদ দুটো অনুচ্ছেদ হলো আড়াই মার্কের জন্য। যদি তোমরা সম্ভব হয় তোমাদের এই খণ্ডগুলো তোমরা লিখতে পারো, শুধু এই খণ্ড অংশটুকু, যদি তোমরা এই খণ্ড অংশটুকু লিখবো না মনে করো তাও হবে, তাহলে তোমাদেরকে এই গুরুত্ব অংশটুকু লিখতে হবে, এই গুরুত্ব অংশটুকু। গুরুত্ব এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, ক খ করে তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখবে তাহলেই হবে। তারপরে তোমরা শেষে এই উপসংহার অংশটুকু তোমরা যুক্ত করবে, এই উপসংহার অংশটুকু, তাহলে তোমাদের আড়াই মার্কের প্রশ্ন সুন্দর উত্তর হয়ে যাবে। তারপরে অনুবাদ কাব্য, এক নম্বর দেখো মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা কাশীরাম দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা টিকা লেখো কাশীরাম দাস, অথবা ভারত পাঁচালি বলে প্রশ্ন আসতে পারে। তাহলে ভারত পাঁচালি বলে প্রশ্ন আসলেও তোমাদের এই উত্তরটি লিখতে হবে, এখান থেকে তোমাদের কিছুটা অংশ। টিকা যদি আসে তাহলে ওই ভূমিকা আর কবি প্রতিভার পরিচয় বলে কিছুটা অংশ লিখবে, আর শেষে উপসংহারটি তোমরা দিবে। আর এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা যদি প্রথম থেকে দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু পয়েন্ট করে লেখা আছে। এখানে যেমন একটি ভূমিকা অংশ, যেমন কবি প্রতিভার পরিচয়, এখানে একটি ভূমিকা দেওয়া রয়েছে, উত্তর বলে ভূমিকা দেওয়া রয়েছে, ভূমিকার পরে দেখো কবি প্রতিভার পরিচয়, তারপর এখানে অংশটুকু লেখা রয়েছে, তারপরে ভাষারীতি, তারপর সংস্কৃত তৎসম শব্দের প্রয়োগ, তারপরে ভাবানুবাদ, তারপরে পয়েন্ট হচ্ছে বাঙালিয়ানা, তারপরে রস প্রকাশ, এগুলো সব পয়েন্ট, তারপরে মৌলিকত্ব, এতগুলো পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো তোমাদের সব লিখতে হবে তাই নয়, তোমাদের পাঁচ মার্ক হিসাবে আসলে তোমরা দুটি বা তিনটি পয়েন্ট লিখবে আর ভূমিকা উপসংহার অংশটুকু লিখবে। তাহলে এটি হয়ে গেল। তারপরে দেখো, কারণ এই সমস্ত প্রশ্ন ভিডিও আপলোড করা সম্ভব নয়, কারণ এত অল্প সময়ে এই প্রশ্ন উত্তর আপলোড করতে পারবো না বলেই আমি তোমাদের সামনে এইভাবে প্রশ্নগুলো দেখাচ্ছি। তোমরা অনেকে প্রশ্ন করছো কীভাবে প্রশ্নের উত্তরগুলো রয়েছে, যেগুলো আমি বলে বোঝানো তো মুশকিল, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই পিডিএফটি সংগ্রহ করবে, তার জন্য একটি চার্জ রয়েছে, সেই চার্জ তোমরা পে করে দিলেই ফোনপে বা পেটিএমের মাধ্যমে সঙ্গে সঙ্গে এই পিডিএফ কপি শর্ট প্রশ্ন সহ পাবে। এখানে শুধু বড় প্রশ্ন রয়েছে, আমি শর্ট প্রশ্নের পিডিএফ কপিটিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অনুবাদ কাব্যে কৃত্তিবা সোঝার কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে তার কাব্যের বাঙালিয়ানার পরিচয় দাও, অথবা কৃত্তিবা সোঝা বা শ্রীরাম পাঁচালি। উত্তর এখানে রয়েছে, তোমরা এখানে উত্তর শুরু হচ্ছে, এখানে পয়েন্ট দেখতে পাচ্ছ কবি প্রতিভা, তারপরে পয়েন্ট রয়েছে কাব্য কাণ্ড বিভাজন, তারপরে গ্রহণ ও বর্জন এবং সংযোজন, তারপর চরিত্র চিত্রণে বাঙালিয়ানা, পারিবারিক আদর্শে বাঙালিয়ানা, রস বিচার, তারপরে উপসংহার রয়েছে শেষে। তারপর মঙ্গল কাব্য থেকে দেখো, মঙ্গল কাব্য বলতে অন্নদামঙ্গল। এক নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্য রচনায় রায়গুণাকর ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও, অথবা ভারতচন্দ্রের কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো উদ্ধৃত অংশটির যথার্থতা বিচার করো, অথবা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অভিনবত্ব বা মৌলিকত্ব বা বিশেষত্বের দিকগুলি আলোচনা করো। টিকা ভারতচন্দ্র, এখানে লিখায় আছে ভূমিকা, মাঝের দুটি পয়েন্ট এবং উপসংহার সংক্ষেপে লিখবে, অথবা টিকা ভারতচন্দ্র। এখানে দেখো পয়েন্ট করে সুন্দর করে লেখা রয়েছে, এখানে প্রথমে একটি লাইনে লেখা রয়েছে বাংলা মঙ্গল কাব্যের ঐশ্বর্য যুগের সর্বশেষ খ্যাতিমান কবি হলেন রায়গুণাকর ভারতচন্দ্র, তার কাব্যের নাম অন্নদামঙ্গল। এবার কবি প্রতিভা বা অভিনবত্ব বা রাজকণ্ঠের মণিমালা, যে অংশটুকু বলে প্রশ্ন থাকবে তোমরা সেই অংশটুকু দিয়ে এখানে পয়েন্ট করবে। তারপরে এই পয়েন্টটি তোমরা লিখবে, তারপরে দেখো শব্দ নির্বাচন একটি পয়েন্ট, তারপরে দেখো অলঙ্কার প্রয়োগ,
একটি পয়েন্ট। তারপরে আরেকটি পয়েন্ট প্রবাদ প্রবচন। এখানে তিনটি প্রবাদ প্রবচন আমি উদাহরণ হিসাবে দিয়েছি, তোমরা একটি বা দুটি মুখস্থ করবে এবং সেগুলো লিখবে, সহজ প্রবাদ প্রবচনগুলোই দিয়েছি। তারপরে উপসংহার, উপসংহার অংশটুকু তোমরা মুখস্থ রাখবে। এরপরে দেখো আরেকটি প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কবি প্রতিভার সম্পর্কে আলোচনা করো অথবা টীকা বিজয়গুপ্ত। এখানেও তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট করে সমস্ত প্রশ্নের উত্তর লেখা রয়েছে, বিজয়গুপ্তের কবি প্রতিভা, তারপরে চরিত্রচিত্রণ, চরিত্রচিত্রণ বলে একটি ছোট্ট অনুচ্ছেদ, তারপরে কাব্যরস সৃষ্টি, তারপরে দেখো ছন্দ, ভাষা ও ছন্দ, তারপরে এরপরে ছন্দ থেকে তোমাদের প্রশ্ন। দেখো এক নম্বর, স্বরবৃত্ত বা দলবৃত্ত বা ছড়াচ্ছন্দ শাসাঘাত প্রধান ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো, অথবা দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে লিখাই রয়েছে প্রতিটি উদাহরণ, প্রতিটিতে উদাহরণ দিতে না পারলেও হবে, যদি পারো তবে উদাহরণগুলি লেখার চেষ্টা করবে, সম্ভব হলে প্রত্যেকটি বৈশিষ্ট্যে উদাহরণ দেওয়া রয়েছে, সেগুলো লিখতে পারলে লিখবে, নইলে লিখবে না। এখানে দেখো স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের ছন্দ বলে পয়েন্ট করা হয়েছে, তারপর লেখা আছে পর্বের আদি অক্ষরে শাসাঘাতযুক্ত দ্রুত লয় আশ্রিত সাধারণত চার মাত্রার পূর্ণ পর্বে গঠিত, যে সুপ্রাচীন লৌকিক ছন্দে মুক্ত ও রুদ্ধ সকল অক্ষরই একমাত্রা রূপে বিবেচিত তাকে স্বরবৃত্ত বা শাসাঘাত প্রধান বা দলমাত্রিক ছন্দ বলে। এবার বৈশিষ্ট্য বা লক্ষণ বলে পয়েন্ট করা হয়েছে, তারপরে এক দুই করে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে, প্রত্যেকটি বৈশিষ্ট্যে উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকটি বৈশিষ্ট্যে উদাহরণ দিতে পারলে দিবে, নইলে বাদ দেবে। তোমরা পিডিএফ কপিটি দেখতে পাচ্ছ, প্রত্যেকটির বৈশিষ্ট্যে উদাহরণ দেওয়া রয়েছে। এরপরে দেখো অক্ষরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো, অথবা তান প্রধান বা মিশ্র কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। এবার উত্তর দেখো অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ, এখানে চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা সুর বা তানযুক্ত ধীর লয় আশ্রিত শোষণ শক্তি সমন্বিত আট বা দশ মাত্রা পূর্ণ পর্বে গঠিত সনাতন বাংলা রীতির যে ছন্দ, ছন্দে একক ও শব্দান্ত স্থিত রুদ্ধ অক্ষর দুই মাত্রার তাকে বলা হয় অক্ষরবৃত্ত বা তান প্রধান বা মিশ্র কলাবৃত্ত ছন্দ। এরপরে বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরা হয়েছে, এখানে পরপর বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি এই কারণেই যে তোমরা হয়তো প্রতিটি বৈশিষ্ট্যে উদাহরণগুলো মুখস্থ রাখতে পারবে না, সেই জন্যই এখানে শুধু বৈশিষ্ট্যগুলো তোমাদের রয়েছে। এরপরে একটি উদাহরণ রয়েছে, দেখো উদাহরণ বলে এটি মুখস্থ রাখতে হবে এবং এখানে যে মাত্রাগুলো দেওয়া রয়েছে সেই মাত্রাগুলো মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করে নিবে। তারপরে এখানে উপসংহার অংশটুকু লেখা রয়েছে সেইটুকু তোমরা মুখস্থ করবে। তারপরে দেখো এবার টিকা, উদাহরণ সহ সংজ্ঞা লেখো টিকা, যেমন দল বা অক্ষর। এখানে দেখো একদম ছোট্ট করে টিকা লেখা রয়েছে, দল বা অক্ষর, তাহলে এখানে এইটুকু অংশ আর এখানে এইটুকু অংশ, শেষ হয়ে গেল একটা টিকা। তারপরে দেখো খ নাম্বার টিকা মাত্রা, মাত্রা টিকা, এখানে দেখো এই অংশটুকু শেষ, এই অংশটুকু শুধু লিখতে হবে, তাহলেই তোমাদের আড়াই মার্ক, কারণ ছন্দ অলঙ্কারে অল্প লিখলেই তোমরা মার্কস মানে পুরো পেয়ে যাবে, সেইভাবে প্রশ্ন উত্তরগুলো রেডি করা রয়েছে। জ্যোতি, দেখো জ্যোতি থেকে এই অংশটুকু শুধু তোমাদের আড়াই মার্কের জন্য লিখতে হবে। তারপরে পর্ব, এখানে পর্বের এখানে সংজ্ঞা, এবার উদাহরণ, পরের পেজে উদাহরণ রয়েছে, দেখো উদাহরণ, এইটুকু তোমাদের লিখলেই আড়াই মার্ক হয়ে গেল। তারপরে দেখো টিকা লেখো পদ, পদ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি লাইনেই সংজ্ঞা কমপ্লিট, তারপরে এখানে উদাহরণ দেওয়া রয়েছে, এখানে একটি লাইন উদাহরণ আর এই অংশটুকু লিখলেই তোমাদের হয়ে গেল। তারপরে লয় রয়েছে, লয়ের অংশটুকু তোমরা দেখে নিতে পারো, একদম ছোট্ট ছোট্ট করে লেখা আছে। তারপরে অলঙ্কার, এখানে উদাহরণ সহ সংজ্ঞা লেখো, এখানে তোমাদের দেখো অনুপ্রাস, অনুপ্রাস অলঙ্কার বলে পয়েন্ট করা হয়েছে, তারপর এখানে উত্তর একদম ছোট্ট করে এইটুকু। তারপর যমক তোমরা দেখতে পাচ্ছ, তারপর শ্লেষ, এরপর বক্রোক্তি, উপমা, উৎপ্রেক্ষা, একদম ছোট্ট করে। এরপর বৈষ্ণব পদাবলী তোমরা এখানে দেখে নিতে পারো, পূর্বরাজ্ঞাকে বলে বাংলা তোমার পাঠ্য পদ অবলম্বনে কাব্য এই পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো, এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে হবে, এটি যদি দশ মার্ক হিসাবে আসে তবে। তারপরে দেখো এর সঙ্গে আর একটা পাঁচ মার্কের প্রশ্ন যুক্ত, রাধার কী হইল অন্তরে ব্যথা, পদটি কার রচনা, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো, এখানে কোন অংশটুকু লিখতে হবে, এখানে লিখে দেওয়া আছে এই প্রশ্নের উত্তরের কোন অংশটুকু লিখতে হবে, এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা সেটি দেখে নিবে। তোমরা এই পিডিএফ কপিটি আমি চাইবো তোমরা প্রত্যেকে সংগ্রহ করো,
যারা টিউশন পড়ো না, আর যারা টিউশন পড়ো তাদের তো নোট রয়েছে, আর এই নোটসগুলো তোমরা সারা বছর ধরে সংগ্রহ করো। সেই নোটসগুলো তোমরা খুব অল্প খরচে এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো নোটস তোমরা পেয়ে যাবে, তোমরা সংগ্রহ করতে পারো। এবং পরের সেমিস্টারে তোমরা যদি ভাবো এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি নিব, তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখবে। পরীক্ষা হয়ে গেলে তোমরা কিছু মোটামুটি 15 থেকে 1 মাসের মধ্যেই তোমরা যদি পেমেন্ট করে দাও, তাহলে সঙ্গে সঙ্গেই 15 থেকে 1 মাসের মধ্যে সমস্ত বিষয়ের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে প্রশ্ন উত্তরে। তোমাদেরকে 6 মাস ধরে টিউশনিতে যেতে হবে না। টিউশনি পড়তে গেলে 500 টাকা করে খরচ রয়েছে, বেতন রয়েছে মিনিমাম, কোনো কোনো জায়গায় 800, 1000 এই রকমভাবে বেতন তোমাদের পে করতে হয় এই নোটসগুলো সংগ্রহ করার জন্য। দেখো, তারপরে সেই নোটস তোমরা খাতায় লিখতে গিয়ে অনেক বানান ভুল করো, যে সম্ভাবনাটি এখানে খুব কম। আর বইয়ে কখনো প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে না, সেগুলো তৈরি করতে হয়। এখানে দেখো গৌরচন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদ সম্পর্কে এই উত্তরটি রয়েছে। আমি বলবো তোমরা এই পিডিএফ কপিটি সংগ্রহ করবে, খুব ছোটোভাবে খুব সুন্দর করে খুব উন্নত মানের প্রশ্ন উত্তর। তোমরা এই প্রশ্ন উত্তর যদি পরীক্ষার খাতায় লিখতে পারো খুব ভালো মার্কস পাবে। তাহলে তোমাদের আজকের এই পিডিএফ কপিটি তোমাদের দেখালাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা নিজেরা যেমন সংগ্রহ করবে বন্ধুদেরকেও সংগ্রহ করতে বলবে। তবে আমি বলবো এই পিডিএফ কপি তোমরা বাইরে থেকে সংগ্রহ করবে না, তোমরা আমার এই চ্যানেলকে সহযোগিতা করো। আমি তোমাদের পড়াশোনা বিষয়ক সমস্ত বিষয়ে সহযোগিতা করব, আমার সংস্থা দিন রাত পরিশ্রম করে চলেছে তোমাদের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় প্রস্তুতি নিয়ে খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।